আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস পদ নিয়ে পদ এটা শুধু বাংলা ব্যাকরণ না পৃথিবীর সকল ব্যাকরণেই এই পদ আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ সুতরাং আমাদেরকে এখানে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হলো পদ কাকে বলে পদ সম্বন্ধে আমরা একটা প্রচলিত সংজ্ঞা এরকম পড়ে থাকি পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত যতগুলো শব্দ আছে প্রত্যেকটি শব্দকে পদ বলে নিঃসন্দেহে এটা একটি সংজ্ঞা পাশাপাশি আরেকটা সংজ্ঞা এরকমও আছে যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে হ্যাঁ এটাও কারেক্ট আবার যদি কেউ এরকম বলে যে বাক্যে ব্যবহৃত যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশকেই পদ বলে তাহলে এটা হলো সবচেয়ে বেস্ট ইংলিশেই পদের সবচেয়ে সুন্দর সংজ্ঞা এবং নামকরণ করা হয়েছে ইংলিশে নামকরণ করা হয়েছে পার্টস অফ স্পিচ মানে এটি কথা বা বাক্যের খণ্ড খণ্ড অংশকে কি বলা হয় পদ বলা হয় বাংলায় ঠিক একই রকম একটা বাক্য যে ব্যবহার করব সেই বাক্যের মধ্যে যতগুলো অংশ থাকবে প্রত্যেকটা অংশকে আমরা কি বলি পদ বলি তাহলে আমরা কি বলতে পারি পদ হলো বাক্যের অংশ পদ কি বাক্যের অংশ এখন এক্ষেত্রে সেই অংশগুলোকে যে শব্দ হতেই হবে এরকম কোনো কথা নেই কিন্তু আমরা সবাই বলে থাকি যে ওই অংশটা অবশ্যই শব্দ হতে হবে না যদি শব্দ না হয়েও বাক্যে ব্যবহৃত হতে পারে তাহলে সেটাও কি হবে পদ হবে একটু খেয়াল রাখতে হয় বিষয়টা এখন কথা হলো উদাহরণ দেখলে সবাই ভালো করে বুঝে আসবে যে পদ কোনটা আমি ব্যবহার করলাম আমি একটি শব্দ একজন একটি শব্দ শিক্ষক একটি শব্দ এই যে শব্দগুলো আছে সবগুলো শব্দ একত্রে মিলে একটি বাক্য হয়েছে মানে পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে সুতরাং এর প্রতিটা অংশ যে আছে আলাদা আলাদা এই সবগুলো একটা করে কি পদ আমি একটা পদ একজন একটা পদ আর শিক্ষক একটা পদ এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ আছে কি না এটা প্রশ্ন থাকতে পারে অবশ্যই বাক্যের মধ্যে ক্রিয়াপদ আছে তবে সেটা উজ্জ্ব আছে স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য হতে পারে না কোনো বাক্য না আচ্ছা তবে এই মনে রাখতে হবে ক্রিয়াপদের আলোচনায় গেলে আরেকটু বিস্তারিত আলোচনা করবো ওই ব্যাপারে আমরা আগে আজকে দেখব পদ এই পথ যে আসে পথ কত প্রকার পদ প্রধানত দুই প্রকার প্রধানত দুই প্রকার আবার প্রশ্ন আসতে পারে পথ কত প্রকার যদি প্রশ্ন আসে পথ প্রধানত কত প্রকার তাহলে অবশ্যই হবে কি দুই প্রকার অ্যান্সার আর যদি আসে পথ কত প্রকার তাহলে অ্যান্সার হবে পাঁচ প্রকার আবার যদি আসে পথ সাধারণত কত প্রকার তাইলেও কিন্তু অ্যান্সার করতে হবে পাঁচ প্রকার খেয়াল করতে হবে প্রধানত প্রকার সেই প্রধানত দুই প্রকার কি কি এক নাম্বার আছে সব্বয় পদ অর্থাৎ যেই সমস্ত পদগুলোর কোনো না কোনো অবস্থার কারণে রূপের চেঞ্জ হয় বা পরিবর্তন হয় আর দুই নম্বরে আছে অব্যয় পদ এই অব্যয় পদগুলোর কোনো অবস্থাতেই কোনো কারণে কখনোই রূপের পরিবর্তন হবে না আমরা আবার এই বয় পদগুলো যে আছে এই সব বয় পদগুলো আবার চার প্রকার কি পদ বয় পদ চার প্রকার আমরা একটু দেখব সেই চারটা প্রকার কি কি এক নম্বরে আছে বিশেষ পদ দুই নম্বরে আছে সর্বনাম পদ তিন নাম্বারে আছে বিশেষণ পদ আর চার নাম্বারে আছে ক্রিয়াপদ আমরা পদের এই প্রকারগুলো যে আছে সবগুলো প্রকারই বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা একটু জেনে নিই ফার্স্ট বিশেষ পদ কাকে বলে বিশেষ পদ হলো সেই সমস্ত পদগুলো যেই পদ দ্বারা নাম বুঝায় একটু খেয়াল করব বিশেষ্য পদ হলো যার দ্বারা নাম বুঝায় বিশেষ পদ যেই পদ দ্বারা আমরা কি বুঝবো নাম যে কোনো কিছু নাম বুঝালে সেটা কি হবে বিশেষ পদ যার নাম হোক নাম বুঝায় সেটা বিশেষ্য পদ আর বিশেষণ সর্বনাম পদ কাকে বলে নামপদ যে আছে নামপদের পরিবর্তে আমরা যেই পদটা ব্যবহার করি আমরা এরকমভাবে ছন্দে বলতে পারি নামের পরিবর্তে বসে যে নাম তাকে বলে সর্বনাম ব্যবহার করে খেয়াল করতে হবে কথাটা কি বলেছি নামের পরিবর্তে বসে যে নাম সেটা হলো কি সর্বনাম অর্থাৎ বিশেষের পরিবর্তে যা বসে বিশেষের পরিবর্তে যেই পদ বসে সেটাকে আমরা কি বলি সর্বনাম পদ আচ্ছা আর আরেকটা আছে হলো বিশেষণ পদ যেই পদ দ্বারা অন্য পদের পাঁচটা জিনিস বোঝায় দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পাঁচটি এই পাঁচটি জিনিস বোঝালে সেটাকে আমরা কি বলি হ্যাঁ বিশেষণ পদ বলি অন্য পদের কি বুঝাবে পাঁচটা প্রকার সেগুলো কি এক নাম্বারে আছে দোষ দুই নাম্বার আছে গুণ তিন নাম্বার আছে অবস্থা আর চার নম্বরে আছে হলো সংখ্যা পাঁচ নাম্বারে আছে হলো পরিমাণ মানে এখানে দেখছি এই পাঁচটা জিনিস বুঝায় যেই পদ দ্বারা সেই পদকে আমরা কি পদ বলবো বিশেষণ পদ বলবো তবে এই পাঁচটা জিনিস কার বুঝাবে। সেটা অবশ্যই বিশেষ পদ আর আরেকটা হলো সর্বনাম পদ এই দুটো জিনিসের দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ যেই পথ প্রকাশ করে সেই পদকে আমরা কি পদ বলি বিশেষণ পদ বাকি আছে কোন পদ ক্রিয়াপদ একটু খেয়াল করুন ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদ সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা আছে ক্রিয়াপদ অনেকগুলো প্রকার আছে আমরা সবগুলো ক্রিয়াপদ নিয়ে আমাদের আলাদা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে বলছি ক্রিয়াপদ হলো সেই পদ যেই পদ দ্বারা কাজ করা কি কথাটা কাজ করা বুঝায় সেটাকে আমরা কি পদ বলি ক্রিয়াপদ বলি একটু খেয়াল করুন যেমন আমি ভাত খাই এখানে আমি খাই এই যে খাই পদটি যে আছে এটা তারা কিন্তু কাজ বোঝায় না কাজ করা বোঝায় বারবার বলছি বিষয়টা কাজ আর কাজ করা এক জিনিস না কাজ করা বুঝালে সেটা কি পথ হবে বলছি ক্রিয়াপদ সুতরাং খাই যে এটা তারা সরাসরি কাজ করা বোঝাচ্ছে সুতরাং এটা কি পথ হবে ক্রিয়াপদ এরপরে আমরা আজকে বিস্তারিতভাবে শুধু এই ভিডিওতে আলোচনা করব আমরা বিশেষ পদটি এরপরে বিশেষ পদ বিশেষ পদ কাকে বলে একটা ছোট্ট সংজ্ঞা কিন্তু আমরা আগের বলে দিয়েছিলাম যেই পদ দ্বারা নাম বোঝায় অর্থাৎ যত নাম আছে সেই নামগুলো বুঝালে সেটা কি পদ হবে বিশেষ পদ হবে এরকম খেয়াল করুন যে পদ দ্বারা নাম বুঝায় নাম বুঝায় আচ্ছা একটু খেয়াল করুন আমি একটা উদাহরণ দিলাম করিম করিম একটা নাম না অবশ্যই এটা কি পথ হবে বিশেষ পদ আবার করিম কি একজন মানুষ মানুষ একটা নাম না হ্যাঁ অবশ্যই বিশেষ পদ তারপরে আমি একটা শব্দ বললাম বই দেখুন তো বই একটা নাম না নাম এটা কী পথ হবে বিশেষ পদ আর একটা আশ্চর্যের বিষয় আমরা আমাদের চারিদিকে যা দেখি এই সব কিন্তু বিশেষ পদ একটু ভালো করে নিজে খেয়াল করুন যে আমরা যা দেখতেছি সব বিশেষ পদ কিনা আপনি যে মোবাইল বা কম্পিউটারে আমাদের এই ভিডিওটা এখন দেখছেন সেই মোবাইল বা কম্পিউটারটাও কিন্তু একটা নাম স্ক্রিনটা একটা নাম ভিডিওটা একটা নাম এই সবগুলোই কি পদ বিশেষ পদ এই বিশেষ পদ যে আছে এটা আবার ছয় ভাগে বিভক্ত বিশেষ পদ এর ক্লাসিফিকশন থেকে যদি প্রশ্ন আসে তাহলে অনেক সময় আমাদের জন্য প্রশ্নের করা একটু টাফ হয়ে দাঁড়ায় ফার্স্ট আমরা যেটা দেখব ছয় প্রকার ছয় প্রকার এই ছয় প্রকার নিয়ে এখন আমরা আলোচনা করব এক নম্বরে কি আছে সংজ্ঞাবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য ব্যক্তিবাচক বিশেষ্য এটা কাকে বলে মনে রাখতে হবে তিনটা জিনিসের নাম একটা হলো যেই পদ দ্বারা কোনো ব্যক্তির নাম বুঝায় সরাসরি কোনো ব্যক্তির নাম বুঝায় অথবা কোনো ভৌগোলিক স্থানের নাম বুঝায় অথবা কোনো গ্রন্থের নাম বুঝায় এ তিনটা জিনিস যেই পদ দ্বারা বোঝাবে গ্রন্থ না গ্রন্থের নাম ভৌগোলিক স্থান না স্থানের নাম ব্যক্তি না ব্যক্তির নাম যেটা আছে সেগুলো যদি বুঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো বিশেষ্য পদ একটু ভালো করে খেয়াল করবো এখন আমরা এই বিশেষ্য পদকে কিন্তু ইংলিশে প্রপার নাউন বলে থাকি আমরা আরেকটা বিষয় মনে রাখতে হবে ওই প্রপার নাউন কিন্তু কখনোই প্লুরাল হয় না সুতরাং এই সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ কিন্তু কখনো প্লুরাল হবে না যেমন দেখুন আমরা আসতেছি আমি উদাহরণ দেখ বললাম রহিম এটু দেখুন তো সবাই রহিম একজন কি অবশ্যই ব্যক্তি সুতরাং এটা কিবাচক বিশেষ হবে সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ হবে এবার দেখুন রহিম শব্দের কি কখনো বহু হয় হয় না সবে মনে রাখবেন সংজ্ঞাবাচক বিশেষ চেনার সবচেয়ে সহজ উপায় যেটা কখনোই বহু হয় না আবার দেখুন আমি একটা শব্দ বললাম ভৌগোলিক স্থান ঢাকা দেখুন তো আমরা কি ঢাকা শব্দটা যে আছে এটা কখনো বহু করতে পারি আমরা করতে পারি যে আমরা ঢাকা গুলোতে গিয়েছিলাম হবে না রহিমরা রহিমগুলো হবে না তবে আমরা মাঝে মাঝে ব্যবহার করি রহিমরা জয়ী হয়েছে এখানে কিন্তু রহিমকে বহু বছর বোঝাচ্ছে না বরঞ্চ রহিমের সাথে আরও যারা আছে বাংলাদেশ টিমের সকলকে একসাথে আমরা বলি রহিমরা এটা ভালো করে খেয়াল রাখতে হবে পাশাপাশি আরেকটা বলেছিলাম গ্রন্থের নাম আমি বললাম গীতাঞ্জলি এই যে গীতাঞ্জলি শব্দটা যে আছে এটা তারা একটা গ্রন্থের নাম বোঝায় সুতরাং এটা কি হবে এটা অবশ্যই সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ হবে এবার খেয়াল করুন এই গীতাঞ্জলি কি কখনো বহুবাচন হয় না কখনই না সাধারণত এই সংজ্ঞাবাচক বিশেষ যেগুলো আছে এগুলো কখনই কি হয় না বহুবাচন হয় না এরপরে আমরা যেটা দেখব সেটা হলো বস্তুবাচক বিশেষ জাতিবাচক আর সমষ্টি বাচক বিশেষ আমরা পরবর্তীতে দেখতেছি একসাথে দেখব দুটো এরপরে কি আছে বলছিলাম বস্তুবাচক বিশেষ্য হ্যাঁ বস্তুবাচক অর্থাৎ যেই বিশেষ পদ দ্বারা আমরা বস্তু বুঝি যেমন আমি যে মার্কারটা দিয়ে লিখছি এই মার্কারটা কি একটা বস্তু এবং মার্কারটা এখানে কি আছে এটা নিপ আছে বা হেড আছে এই হেডটা কি একটা বস্তু এই লেখাটা একটা বস্তু এই যে বোর্ডটা যে আমি লিখতেছি এই বোর্ড একটা বস্তু সুতরাং এই কলম মার্কার এবং আমরা যা দেখছি বস্তু এগুলো যেটা দ্বারা বোঝায় সেটাকে আমরা কি বলবো বস্তু বিশেষ্য বিশেষ বলবো এরপরে আমরা তিন নাম্বারে যেটা দেখছি এটা খুবই সহজ এখান থেকে প্রশ্ন অত বেশি আসে না সংঘবাচক বিশেষ থেকে বেশি প্রশ্ন আসে থাকে তিন নাম্বারে যেটা আছে সেটা কি সেটা হলো জাতিবাচক বিশেষ্য একটু খেয়াল করুন জাতি বাচক কাকে বলে যেই বিশেষ পদ দ্বারা ওই জাতীয় সকলকে বুঝায় নট অনেক অনেক না আমি বলেছি সকলকে বুঝায় যদি সকলকে বুঝায় তাহলে সেটা কি হবে জাতিবাচক এখানে লিখে দিলাম পাশাপাশি সকলকে বুঝায় যেমন দেখুন আমি নিচে উদাহরণ ব্যবহার করলাম আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছিলাম রহিম রহিম কি একজন বলুন তো নিঃসন্দেহে রহিম একজন কি মানুষ এবার বলুন তো আমি যে মানুষ শব্দটা ব্যবহার করলাম এই মানুষ দ্বারা আমরা আমি নির্দিষ্ট একা মানুষকে বুঝবো না আমি আপনাকে বুঝবো নাকি পৃথিবীর সকল মানুষকে বুঝবো নিঃসন্দেহে এই মানুষ শব্দটা দ্বারা মানুষ জাতির সকল মানুষকে বোঝায় আর সকলকে বুঝায় বলেই এটাকে বলি কি আমরা জাতিবাচক এরপরে দেখুন আরেকটা শব্দ আমি ব্যবহার করলাম গরু এই যে গরু শব্দটা যে আছে গরু বললে আমরা কয়টা গরুকে বুঝবো কোনো নির্দিষ্ট সংখ্যক না কিন্তু পৃথিবীর সকল গরুকে বুঝাব সুতরাং যেই পদ দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায় সেটা কিবাচক বাচক বলেছি জাতিবাচক বিশেষ আপনি কিছুক্ষণ আগে একটা বইয়ের নাম লিখেছিলাম গীতাঞ্জলি আমি যে গীতাঞ্জলি না বলে আমি এখন ব্যবহার করি শুধু বই তাহলে খেয়াল করবেন এই বই বলতে কিন্তু গীতাঞ্জলি হতে পারে অগ্নিকবীণাও হতে পারে আবার আমরা যেই বই এখন পড়ছি ব্যাকরণ বই এই ব্যাকরণ বইও হতে পারে তাহলে এই বই দ্বারা কিন্তু সকল বইকে বোঝায় তাহলে আমি এটাই বলেছিলাম যেই পদ দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায় সেটাকে কী বলে ভাই জাতিবাচক বিশেষ সংজ্ঞাবাচক বিশেষ গেল বস্তুবাচক বিশেষ গেল আর জাতিবাচক বিশেষ গেল এরপরে আমাদের আছে হলো চার নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য আমরা সবাই এই সমষ্টিবাচক আর জাতিবাচকের মধ্যে গোল মেলিয়ে ফেলি এটু খেয়াল করতে হবে জাতিবাচকে আমি কি বলেছিলাম ওই জাতীয় সকলকে বুঝায় আর সমষ্টিবাচক কিন্তু সকলকে বুঝাবে না অনেককে বুঝাবে যেমন দেখুন আমি এখানে লিখে নিলাম অনেককে বুঝাবে আচ্ছা দেখুন এবার কিভাবে অনেককে বুঝায় আগে বুঝেনি বিষয়টা অনেক আর সকলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এই পার্থক্যটাকে জানতে হবে খেয়াল করুন আপনাদের ক্লাসে সাপোজ চল্লিশ জন স্টুডেন্ট আছে আমি যদি বলি চল্লিশ জনের একত্রিশ জন আসছে তাহলে সকলে আসছে না অনেকে আসছে অবশ্যই অনেকে আসছে সকলে না আবার আমি যদি বলি উনচল্লিশ জন আসছে তাহলে কি সকলে আসছে না অনেকে আসছে অনেকে আসছে সকলে না যদি বলি চল্লিশ জনের চল্লিশ জনই আসছে তবে কি কাকে বোঝাবে সকলকে এটা হলো সকল আর অনেকের মধ্যে পার্থক্য তো এই জিনিসটাই ভালো করে খেয়াল করতে হবে এই একটু খেয়াল করুন আমি একটা শব্দ ব্যবহার করলাম সেনাবাহিনী এবার বলুন তো সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা সবাই কি মানুষ না মানুষ কিন্তু সেনাবাহিনী বলতে কি পৃথিবীর সকল মানুষকে বুঝায় না মানুষের মাঝে কিছু সংখ্যক মানুষের সমষ্টিকে বোঝায় বা অনেক মানুষের সমষ্টিকে বুঝায় বা কিছু মানুষের সমষ্টিকে বুঝায় খেয়াল করবেন এখানে আমরা অনেকে বলতে পারি আবার কিছুও বলতে পারি যাই বলি না কেন তো সুতরাং এখানে যেহেতু অনেক বা কিছু সংখ্যকের সমষ্টিকে বুঝিয়েছে সুতরাং এটাকে আমরা কি বলবো সমষ্টি বাচক বিশেষ আগের উদাহরণে আমি জাতিবাচকের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছিলাম গরু একটু খেয়াল করতে হবে এই গরুর শব্দ দ্বারা আমরা পৃথিবীর কয়টা গরুকে বুঝে বলেছিলাম সকল গরুকে বুঝি বাট আমি যদি ব্যবহার করি গরুর পাল দেখুন তো এখন খেয়াল করুন যে গরুর পাল বলতে কটা গরুকে বোঝায় নিঃসন্দেহে কিছু সংখ্যক গরু বা অনেকগুলো গরুর জমায়েত বা সমষ্টিকে বোঝায় কি গরুর পাল তাহলে গরু বলতে বোঝায় পৃথিবীর সকল গরুকে আর গরুর পাল বলতে বোঝায় নির্দিষ্ট কিছু গরুকে এখন কথা হলো আপনাদের অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে সেনাবাহিনী বলতে কি পৃথিবীর সকল সেনাবাহিনীকে বোঝায় না নিঃসন্দেহে বোঝায় কিন্তু যখন সেনাবাহিনী হয়ে যাচ্ছে তখন ওই একটা বাহিনীর মধ্যেই তো অনেকগুলো সমষ্টিকে বোঝাচ্ছে তখন কতগুলো সমষ্টিকে ভিন্ন ভিন্নভাবে সকল সমষ্টিকে বোঝাচ্ছে আমার কথা সকল সমষ্টি সকল সমষ্টি নিয়ে না আমার কথা একটা সমষ্টি নিয়ে সেনাবাহিনী বলতে আমরা সমষ্টিকে বোঝাচ্ছি এটাই আবার দেখুন গরুর পাল বলতে যে পৃথিবীর সকল গরুর পালকে বোঝাইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু পাল বলতে গেলে তো সেখানে কতগুলো একক গরুর কি হয়ে যায় সমষ্টি হয়ে যায় কিন্তু পৃথিবীর সকল গরুকে বোঝায় না এই জিনিসটা একটু ভালোভাবে ক্লিয়ার হতে হবে আমরা আরেকটা শব্দ ব্যবহার করলাম পাখি কিন্তু দেখুন বলুন তো পাখি বলতে কটা পাখিকে বুঝাই নিঃসন্দেহে সকল পাখিকে বুঝি বাট আমি যদি এখানে শব্দটা এরকম ব্যবহার করলাম পাখির ঝাঁক তাহলে এবার খেয়াল করুন পাখির ঝাঁক বলতে আমরা কটা পাখিকে বুঝি এখন কি পৃথিবীর সকল পাখি একটা ঝাঁকের মতো থাকে না কিছু সংখ্যক বা অনেকগুলো পাখির সমাবেশ হয় সেখানে বা জমায়েত হয় অনেকগুলো পাখির বা কিছু সংখ্যক পাখির এই সমষ্টিকে আমরা কি বুঝি সমষ্টি বাচক বিশেষ আশা করি জাতিবাচক আর সমষ্টিবাচক বিশেষ্য যে আছে দুটার মধ্যে পার্থক্যটা এবং দুটাকে চেরার যে উপায়টা এটা সবাই একটু ভালো করে বুঝতে পেরেছেন এর পাশাপাশি এখানে সবাইকে এটা মাথা পারার জন্য এইটুকু মাথায় রাখতে হবে যে একটা হলো সকলকে বোঝায় আরেকটা হলো কিছু বা কী বোঝায় কি বুঝায় এরপরে আমরা পাঁচ নম্বরে বিশেষ্য পদের প্রকারের মধ্যে যাব সেটা হলো এটা হলো ভাববাচক ভাব বাচক বিশেষ্য এটা হলো সেই সমস্ত বিশেষ্য পদ যার দ্বারা যার মধ্যে ক্রিয়ার ভাব পাওয়া যায় অথবা যার দ্বারা ক্রিয়ার নাম বুঝায় এটা বিষয়টা খেয়াল করতে হবে ক্রিয়ার ভাব অথবা ক্রিয়ার নাম বুঝায় সেটাকে আমরা কি বলি ভাববাচক বিশেষ্য বলি যেমন দেখুন উদাহরণটা আমরা একটু এই দিকে দেখছি আমি একটা উদাহরণ ব্যবহার করলাম এখানে আমি দেখি আমি একটা শব্দ ব্যবহার করলাম তুমি দেখো আর শব্দ ব্যবহার করলাম সে দেখে একটু খেয়াল করতে হবে এখানে যে তিনটা শব্দ পদ ব্যবহার করেছি আর তিনটা পদে কিন্তু এখানে কাজ করা বোঝায় সুতরাং এই তিনটা পদ কি ক্রিয়াপদ এবার একটু খেয়াল করুন গো এই তিনটা পদকে আমরা একটা নামে প্রকাশ করতে পারি না পারি সেটা কি দেখা একটু খেয়াল করুন দেখা বা দর্শন এই দেখা বা দর্শন শব্দটা যে আছে এটাই হলো কি ভাববাচক বিশেষ মানে এমন বিশেষ্য পদ যেই বিশেষ পদের মধ্যে ক্রিয়ার ভাব রয়েছে এখন কথা হলো এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি দেখুন এটার দ্বারা দুটো জিনিসের চাহিদা থাকে সেটা কি একটু খেয়াল করবেন আমরা ক্রিয়াপদের মধ্যে গেলে এটা বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি এখানে বলে দিচ্ছি যেই সমস্ত ক্রিয়াপদগুলো আছে সেগুলো দ্বারা দুটো জিনিস ডিমান্ড থাকে একটা হলো কর্তা ডিমান্ড থাকে আর একটা হলো কাল ডিমান্ড থাকে ক্রিয়াপদের আর এটা যে ক্রিয়াপদ না এটার মূল প্রমাণ হলো এটা দ্বারা কোনো কর এটার কোনো কর্তা নেই যেমন দেখুন আমি বলতে পারি আমি দেখি তুমি দেখো সে দেখে আমি কিন্তু এরকম বলতে পারবো না আমি দেখা তুমি দেখা সে দেখা এরকম ব্যবহার করা যাচ্ছে না কারণ কি এই পদটা দ্বারা এরকম কোনো ক্রিয়া বোঝাচ্ছে ক্রিয়াপদ বোঝাচ্ছে না এটা হলো ক্রিয়ার নাম আর যেই পদ দ্বারা এরকম ক্রিয়ার নাম বোঝায় সেটা কি আমরা কি বলবো ভাববাচক বিশেষ পদ আচ্ছা ভাববাচক কি বলেছি বিশেষ্য পদ এটা দেখতে হবে আমরা পাঁচটা প্রকার পড়েছি ছয় নাম্বারে কি আছে গুণবাচক বিশেষ্য ছয় নাম্বারে যেটা আছে গুণবাচক বিশেষ পদ যেই বিশেষ্য পদ দ্বারা গুণের নাম বোঝায় কার নাম বোঝায় বলেছি গুণের নাম বোঝায় খেয়াল করতে হবে কার নাম বুঝা বলেছি গুণের নাম যেমন দেখুন একটা উদাহরণ দেখলে বিষয়টা সবচেয়ে বেশি স্পষ্ট হবেন আমি বললাম সুন্দরী মেয়ের সৌন্দর্য আছে মেয়ের সৌন্দর্য আছে এটু খেয়াল করতে হবে এই যে বাক্যটা আমি ব্যবহার করলাম এই বাক্যটার মধ্যে মেয়েটার একটি গুণ আছে মেয়েটা কেমন বলুন তো সুন্দরী এটা মেয়েটার গুণ কিন্তু মেয়েটা সুন্দরী হয়েছে মেয়েটির মধ্যে কি থাকার কারণে সৌন্দর্য থাকার কারণে অর্থাৎ যা থাকার কারণে মানুষ গুণ লাভ করে সেটাই গুণবাচক বিশেষ একদম সিম্পলি কথা মনে রাখবেন যা থাকার কারণে মানুষ গুণ লাভ করে সেটাই কি গুণবাচক বিশেষ এছাড়া আমরা এরকম বলতে পারি যে যেগুলো যেমন সুন্দরী আর সৌন্দর্য দেখতে প্রায় সেম আমরা কনফিউজড হয়ে যাব এখানে কোনটা বিশেষ কোনটা বিশেষণ যদি আপনি কনফিউজড হয়ে যান তাহলে আপনার একটা সহজ কাজ থাকবে কাজ হলো আপনি ওই পথটাকে একটা বিশেষের পূর্বে ব্যবহার করবেন যেমন দেখুন আমি একটা শব্দ এরকম হতে পারি ব্যবহার করতে পারি তরল আরেকটা কি আছে তরলতা বা তারল্য যেটাই আমরা বলি তরলতা এই দুটার মধ্যে কোনটা বিশেষ আর কোনটা বিশেষণ আমি যদি কনফিউজ হই তাহলে আমার উচিত হবে এই দুটোকেই একটা বিশেষের পূর্বে ব্যবহার করা যেমন দেখুন তো আমি একটা বিশেষ ব্যবহার করলাম খাবার এই যে খাবার বিশেষ্যটা আছে এর পূর্বে আমি কাকে ব্যবহার করতে পারবো আমি কি বলতে পারব তরল খাবার নাকি তরলতা খাবার কোনটা বলতে পারবো অবশ্যই আমি বলতে পারবো তরল খাবার সুতরাং যেটাকে বিশেষের পূর্বে ব্যবহার করা যাবে সেটা হলো বিশেষণ আর যেটা বিশেষের পূর্বে ব্যবহার করা যাবে না সেটাই হলো কি বিশেষ্য। তবে এই বিশেষ দ্বারা যেহেতু একটা বিশেষণ মানে গুণের নাম বুঝাচ্ছে সুতরাং এই বিশেষটাকে আমরা কি বিশেষ্য বলবো গুণবাচক বিশেষ্য এই ছয়টাই ছিল বিশেষ্য পদের প্রকার আশা করি ছয়টা বিশেষ পদের প্রকারে যত প্রবলেম আছে সবাই এই ভিডিও থেকে সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিশেষ পদের আলোচনা এখানেই শেষ করলাম অন্যদিন অন্য পদ নিয়ে পদের আলোচনা নিয়ে ইনশাআল্লাহ হাজির হব আসসালামু আলাইকুম ভালো থাকবেন